হ্যালো ফ্রেন্ডস, স্মার্টওয়ার্ক ইউটিউব চ্যানেলের আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। সুবন্ধুরা, আপনারা যারা জিওর গিগা ফাইবারের জন্য ওয়েট করছিলেন, ফাইনালি সেই খুশির খবর আজকের এই ভিডিওতে আপনারা পাবেন। তো আজকের এই ভিডিওটি আপনি পুরো শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের এই ভিডিওতে আমি সেই গিগা ফাইবার আপনার এলাকায় কবে আসবে এবং আপনি সেখানে 3 মাস কিভাবে ফ্রি পাবেন এই গিগা ফাইবারের যে অফারগুলো রয়েছে তার সম্পর্কে আর এর সম্পর্কে পুরো সম্পূর্ণ তথ্য আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো। সো বন্ধুরা, আপনারা দেখছেন স্মার্টওয়ার্ক ইউটিউব চ্যানেল, আমি আপনাদের সাথে আছি সাইফুদ্দিন চৌধুরী। তো চলুন আজকের এই ভিডিওটি এখানে স্টার্ট করি। সো বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই জানেন যে জিওর যে গিগা ফাইবারটি লঞ্চ করা হয়েছিল জুলাই মাসে 2018 সালে, সেটা রেজিস্ট্রেশনও চালু হয়ে গিয়েছিল আগস্ট মাস 2018 সাল থেকে অ্যাকচুয়ালি রেজিস্ট্রেশন চালু হয়েছিল। এবং জিওর সিও মুকেশ আম্বানি বলে দিয়েছিল যে মানে ভারতে 1100 সিটিতে কিন্তু জিওর এই গিগা ফাইবার কানেকশন সবাই ব্যবহার করতে পারবে। তো এখন কেবলমাত্র যে যে বড় বড় সিটিগুলো রয়েছে, মানে ফেমাস সিটিগুলো রয়েছে, সেই সিটিতেই কিন্তু জিওর গিগা ফাইবার কিন্তু চালু আছে। যেমন বড় সিটি দিল্লি বলুন, দিল্লি এনসিআর, এইসব জায়গাতে মানে জিওর গিগা ফাইবার নেট চালু আছে। আর প্রত্যেকটা শহরে কিন্তু জিওর এখনো পর্যন্ত গিগা ফাইবার এসে পৌঁছায়নি। তো এখন কথা হচ্ছে, আজকে যে নিউজটি এসেছে, জিও সিও মুকেশ আম্বানি স্পষ্ট করে জানিয়ে দিয়েছে জিও আপনি যে গিগা ফাইবারটা পেয়ে যাবেন 26 জানুয়ারি 2019 থেকে। তো এটাই হচ্ছে খুশির খবর। 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, ওই দিন কি জিওর মানে যে গিগা ফাইবারটি পুরো 1100 সিটিতে কানেকশন করে দেওয়া হবে এবং আপনারাও কিন্তু আপনার শহরের আপনি কিন্তু পেয়ে যাবেন ওই দিন কি জিও কি প্ল্যান রয়েছে এবং কত টাকা খরচ হবে, এটা আপনাদের সংক্ষিপ্তভাবে জানিয়ে দিই। অলরেডি অনেকদিন আগেই কিন্তু এটা জানিয়ে দেওয়া হয়েছিল। জিওর গিগা ফাইবার আপনি যদি নেন, সর্বপ্রথম আপনাকে টাকা জমা দিতে হবে সিকিউরিটি ডিপোজিট হিসাবে, মানে 4500 টাকা আপনাকে এই সেটটা বক্সটা লাগানোর জন্য কিন্তু আপনাকে খরচ করতে হবে। তো এটা অবশ্যই আপনাকে ফেরত দিয়ে দেবে। আপনি যখন জিওর গিগা ফাইবারটা আপনি যখন নেবেন না, সেটাকে রিটার্ন করবেন, তখন কিন্তু ওরা এই টাকাটা ফেরত দেবে, সেম জিও মোবাইলের মতো। তো জিও মোবাইলের কিছু টার্মস কন্ডিশন ছিল, এখানে কিন্তু সেরকম টার্মস অ্যান্ড কন্ডিশন নেই। জাস্ট আপনি মানে 4500 টাকা দেবেন, আপনার বাড়িতে লাগিয়ে দেবে জিওর সেট টপ বক্স, মানে জিও গিগা ফাইবার নেট 4500 টাকাতে আপনি, এবং মানে অ্যাকচুয়ালি 3 মাস পর্যন্ত জিওর যে প্রিভিউ অফার আছে সেটা কিন্তু ফ্রি পাবেন। মানে এর সাথে সাথেই মানে 1 টাকাও আপনাকে কিন্তু 3 মাসের জন্য খরচ করতে হবে না। প্রত্যেক মাসে কিন্তু আপনি 100 জিবি করে সেখানে নেট পাবেন, তারপরেও আপনার নেট চলবে। যদি 100 জিবি ফুরিয়ে যায় আপনার 1 Mbps, তখন স্পিডটা একটু কমে যাবে। তো আপনারা আনলিমিটেড নেট ইউজ করতে পারবেন। তো মনে রাখুন, মানে যখন আপনি 4500 টাকা জিওকে দেবেন, আপনার বাড়িতে সেটআপ বক্স লাগিয়ে দিয়ে যাবে এবং সেটা আপনার একদম সম্পূর্ণ টাকাটা বাচিত থাকবে। আপনি যখন রিটার্ন করবেন, আপনাকে 4500 টাকা তারা রিটার্ন করে দেবে এবং আপনি পেয়ে যাচ্ছেন 3 মাস ফ্রি জিও মানে যে গিগা ফাইবার নেট, আপনি 3 মাস ফ্রি পেয়ে যাবেন। প্রত্যেক মাসে 100 জিবি করে নেট আপনাকে প্রোভাইড করবে সেখানে, এবং তার পরে মাসে কি অফার আসবে আমি অবশ্যই আপনাদের জানিয়ে দেবো। এখনো পর্যন্ত যে জিও গিগা ফাইবারের যে অফার, সেগুলো এখনো মেন অফার কিন্তু লঞ্চ করা হয়নি, কারণ জিও গিগা ফাইবার এখনো পুরো এলাকায় ছড়িয়ে পড়েনি। তো 1100 সিটিতে মুকেশ আম্বানি বলে দিয়েছে যে জিও গিগা ফাইবার মানে এসে পৌঁছাবে। তো দেখা যাক কবে এসে আমাদের কলকাতায় এসে পৌঁছায়, তার জন্য আমরা ওয়েট করব। সো বন্ধুরা, আপনি অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন যে জিও গিগা ফাইবারের জন্য অপেক্ষা করছেন কিনা, আর এটা আসলে আপনি কি নেবেন কিনা তাও নিচে কমেন্ট করে আমাদের জানাবেন। সো বন্ধুরা, এই ছোট্ট আপডেটটি দেওয়াই ছিল আজকের এই ভিডিওতে, আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে। আমরা আজকের এই ভিডিওটিকে বেশি লম্বা করব না, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক দিয়ে দেবেন আর ভিডিওটিকে যতটা পারবেন শেয়ার করে দেবেন, সবার দেখার সুযোগ করে দেবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, সো প্লিজ আপনার কাছে রিকোয়েস্ট করবো একটু কষ্ট করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং তার সাথে যে নোটিফিকেশন বেলটা দেখবেন ওটাকেও অন করে রাখবেন। সুবন্ধুরা, সবাই ভালো থাকবেন, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।